بسم الله الرحمن الرحيم. আমি ডিউনি ইউনিয়ন আমুরিকে সাধারণ সম্পাদক দীর্ঘদিন আছি 27 বছর আমি এই পদ বহন করতেছি। আমি আজ যে 7 তারিখ নির্বাচন দেখলাম, ভোটারবিহীন নির্বাচন, বাড়ি বাড়ি গিয়ে হামলা, বাড়ি বাড়ি গিয়ে বাধা, মোড়ে মোড়ে আমুলিকের লোকে বাধা, যেগুলো নৌকায় ভোট দেবে সেইগুলো আমুলিক, যেগুলো টিরাকে ভোট দেবে সেইগুলো সব জামাত বিএনপি, এই বলে মারধর করেছে জামাত বিএনপি বলে আওয়ামী লীগের লোকের ভোট উঠতে দেয় না, ভোট যাইতেও দেয় না। 2018 সালে নির্বাচনে ভোটবিহীন নির্বাচনে রাত্রে আমি নিজে রোকন দারগা আর আছে ওই হারি রোকন দারগা আর আছে থেকে ইয়ে দারগা কি যেন কয় ওই খায়রুল দারগা আমার সাথে করে নিয়ে 7,000 ভোট কেটে দিতেছিলাম। আর এইবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলে যে সুষ্ঠু ভোট হবে, তো এই গত বছর তো পুকুর চুরি হয়ে গেল, এইবার সাগর চুরি হয়ে গেছে, সাগর সাগর চুরি হয়ে গেছে ভোট। আর যে পঙ্গু নির্বাচন কমিশনার পঙ্গু বলে যে র্যাব পুলিশ আর্মি দেব, আমি আর্মি র্যাবের যে ফেসবুকে নাম্বারে ফোন দিছি একটা ফোনও ধরিনি, আমি অনেক জায়গায় ধাক্কাধাক্কি করেছি ভোট তোলার জন্য ভোট উঠাতে পারিনি, এটা কিসের ভোট বলতে? আন্তর্জাতিক পর্দায় ভোট দেখা যাবে 65%, আমরা ভোট বর্জন করে থুয়াই দিই, ওরা সিল মেরে থাপ্পা মেরে দেখাবে এখন 65%। বিশ্বে ভোট মানে না, কারণ মানা উচিতও না, এ দেশ ধ্বংস হয়ে যাবে এইরকম ধরেন ভোটারবিহীন নির্বাচন করলি। আমি অবৈধ রহমান ডি নানা মুলিকি সেক্রেটারি, আমি দেখে আসলাম এই ভোট হচ্ছে। দয়া করে আপনার মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অবিলম্বে এই ভোট বাদ দিয়ে আর্মিরাতে ক্ষমতা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে আপনি নির্বাচন দেন, তাহলে দেশ রসাতলে যাবে রে, দেশ রসাতলে যাবে, দেশ চালাতে পারবেন না আপনি, আর আপনারই বদনাম হবে। আপনার নেতাকর্মী একটাও ভালো না, আপনার আপিল সাহেবও ভালো না, আপনার আপিল সাহেব গুন্ডা বসে, গুন্ডা পুষে সব মানুষ মেরে জিম্মি করে। আমি হয়তো কালকে বাঁচত না, সাক্ষাৎ হবে না আপনার সাথে, কিন্তু সত্যি কথাগুলো বলে গেলাম। জামাত বিএনপি কেন আসে না? জামাত বিএনপি ঠিকই এই অত্যাচারের কারণে আপনার কাছে নির্বাচন সুস্থভাবে আসে না। আমি আমার বক্তব্য শেষ করলাম।